ছেড়েও দেবে, তাই জন্য ওই ডিমগুলো আমি বেঙ্গলি পাখিকে দিয়ে দিই। তো আর যারা জেব্রা ফিঞ্চ পাখি পালন করেন তারা তবেই এই রকম পদ্ধতিতে আপনারা ডিম তুলতে যাবেন, তার আগে করতে যাবেন না। হ্যালো বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস এন্ড প্যাট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। সো ফ্রেন্ডস, আমি আজকে বলবো যে জাবা পাখির বাচ্চা কিন্তু আমি জাবা পাখির ডিম আমি বেঙ্গলি ফিঞ্চ পাখিকে দিই, সেই ডিমটা ফুটে আজ বাচ্চার প্রায় দু সপ্তাহ কাছাকাছি হতে চলেছে, কিন্তু কিরমভাবে কেয়ার করতে হবে। তো ডিমটা দিলেই তো বাচ্চা ফুটবে, তারপর যারা দিয়ে বাচ্চা ফুটে দু দু একদিন হয়ে মারা যাবে, কিন্তু আমি এখনও বাচ্চাটা প্রায় দু সপ্তাহ হয়ে গেছে, প্রায় লোক বলেছে অল্প অল্প করে চোখ ফুটে গেছে। তো চলুন তাহলে কিরমভাবে কী কেয়ার করেছি সেটা আজকে নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে আপনারাও করে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার জাবা পাখির সেট আপ, সেটা আমি আগের ভিডিও দেখেছিলাম। তো এই জাবা পাখি কিন্তু আগের একবার লটে বাচ্চা পেয়ে গেছে, সেটা আটখানার মতো নটা মতন বাচ্চা পেয়েছি, সে বাচ্চাগুলো সেলও হয়ে গেছে। তারপরে যখন বাচ্চাগুলো খেতে শেখেনি, বাচ্চা নেবেছে অল্প অল্প খাচ্ছে, সেই সময় পাখিগুলো ডিম পারে। তো সেই ডিমগুলো আমি যদি এখন ফোটাতে যাই, তাহলে যে বাচ্চাগুলো খেতে শেখেনে তাদেরকে খাওয়াবে না এবং মেরেও দেবে, তাই জন্য ওই ডিমগুলো আমি বেঙ্গলি পাখিকে দিয়ে দিই। তো বেঙ্গলি পাখিকে দিয়ে দিই, তো দেখুন এখানে আবার কিন্তু যদি দেখা যাচ্ছে হয়তো বাচ্চা ফুটে গেছে। হ্যাঁ, এটা বাচ্চা ফুটে গেছে, দেখাও যাচ্ছে। এইভাবেও ডিম ছিল, এখানেও বাচ্চা ফুটেছে আবার দেখতে পাচ্ছেন, আর এখানেও বাচ্চা ফুটে গেছে, ঠিক আছে। তো সেই ডিমগুলো আমি দিয়ে দিই, দেওয়ার পর আমি এই বেঙ্গলি ফিঞ্চ পাখি আছে এগুলো আমার লং টেল গোল্ডেনের বাচ্চা তোলে ডিম দিয়ে, এগুলো পোস্টার পেয়ার বলা যায়। তো এই ধরনেরকে আমি দিয়েছি, আমি দেখাচ্ছি এখানে বাচ্চাটা আছে। আমি একটু যদি বার করে দেখাই আপনাদেরকে বা ক্যামেরা ঢুকিয়ে আমি দেখাই, দেখে নেবেন, আমি আমাদের ফোকাস মেলে ভালো করে দেখাচ্ছি। জাবা পাখির বাচ্চা দুটো ডিম দিয়েছিলাম, একটা ডিম ফুটিয়ে বড় করেছে। আমি বাচ্চাটাকে দেখাই বার করে ঝুড়িটাকে, এই দেখুন ঝুড়িটাকে বার করলাম, বার করে দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখুন এটা হচ্ছে এটা যে ডিমটা আছে সেই ডিমটাকে ফেলে দিতে হবে। তো এটা যদি জাবা পাখির কাছে থাকতো তাহলে একটু তাড়াতাড়ি বড় হয়ে যেত, এটা কিন্তু হয়নি, কারণ বেঙ্গলি পাখি খাবার কম কম করে, মানে ওদের যতটা ঠোঁটের মধ্যে থাকে খাবার বা গলার মধ্যে, এই দেখুন কতটা কম কম করে খাবিয়েছে। কিন্তু সেই কারণে এটা যদি দু সপ্তাহ বা এক সপ্তাহ হতে চলছে, কিন্তু এর গ্রোথটা অনেক কম, দেখুন অনেক কম। এটা যদি জামা পাখির কাছে থাকতো তাহলে অনেকটা বড়, তাড়াতাড়ি বড় হয়ে যেত। দেখুন চোখও ফুটেছে, ফেদারও বেরিয়েছে অল্প অল্প করে। তো এটাকে দেখছেন, তো জামা পাখির বাচ্চা শুধু ঠান্ডার হাত থেকে রক্ষা করলে একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে তাহলে কিন্তু মারা যায় না। এটা গরমকালেও হতে পারে বা শীতকালেও হতে পারে। তো এটা ঝুড়িতে রেখেছি, এই ঝুড়িতে আমি একটা করে দুটো করে ডিম দিয়েছিলাম, একটা বাচ্চা তুলেছে, তো স্বাভাবিক একটা তুললে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো এটাকে আমাকে কী করতে হবে, এর মধ্যে যে আমি খাবার দিই, দেখুন যে ডিল্যাক্সের দানা দিতে হবে, ডিল্যাক্সের শুধু সাদা দানাটা দিবেন ডিল্যাক্সের, এবং জল দেবেন মাঝে মাঝে, এ টু জেড ভিটামিন অল্প অল্প করে দেবেন, ক্যালসিয়াম দেওয়ার দরকার নেই, ভিটামিনটা দিলে হয়। এ টু জেড ভিটামিনটা ছোটো ছোটো পাখির ক্ষেত্রে খুবই কার্যকরী হয়, তো কোনো সাইড এফেক্ট হয় না, যেমন বাচ্চা থাকলে দিলে মারা যায়। যদি যেদিনকে ফোটে, ধরুন আজকে ফুটলো, তার পরের দিন থেকেই আপনি ভিটামিনটা দিতে পারেন। তবে আমি জল দিই, জলের পরিমাণ একদম 25 ml বা 20 ml জলের মধ্যে 2 ফোঁটা 3 ফোঁটা করে দিই। তো অবশ্যই এরকম করে দিতে হবে আপনাদেরকে, বেঙ্গলি পাখিকে বাচ্চা তুলে এদেরকে এবার সফট ফুড দেবেন, যেমন সফট ফুড বলতে ডিম সেদ্ধ, ডিমে বিস্কুট গুঁড়ো মাখিয়ে অল্প অল্প করে শুকনো সাদা ভাত, এটা দিতে পারেন, ঠিক আছে। তো এরকম করে হালকা হালকা করে আপনাদের কেয়ার করতে হবে। আর যেরকমভাবে আপনারা বেঙ্গলি পাখি বা জেব্রা ফিঞ্চ পাখি পালন করেন, তাহলেই আপনাদের সহজভাবে আপনারা জানেন কখন কী খাবার দিতে হয়, ঠিক আছে। তো এরকমভাবে পালন করতে হবে। এবার যখন আস্তে আস্তে বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হবে, এর জামা পাখির বাচ্চা যখন বড়ো হয়, এই যে ফেদারগুলো কদম ফুলের মতন থাকে, কদম ফুলের মতন থাকলে তখন কী হয়, যখন এর ভেতরে এরকম ঢুকে থাকে না, আমি দেখাই আপনাদেরকে, যখন এই দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন এর ভেতরে থাকছে পাখিটি, এইটুখানিতেই এত যে বড়ো জায়গা নিয়েছে। তো যখন আস্তে আস্তে বড়ো হবে আর গায়ের লোমটা ওদের কদম ফুল যারা জানেন কদম ফুলের মতন হয়ে যাবে, তখন কী হবে, ওরা ওই যে বেঙ্গলি পাখিগুলো আছে সেগুলো কিন্তু ভয় পাবে, ভয় আর খাওয়াবে না। তখন আপনাকে এই ঝুড়ির মাথাটা এই মাথাটা
এইটা খুলে দেবেন, ঝুড়িটা শুধু আটকে রাখতে পারেন, বা বাচ্চাটাকে নিচেটা নিচে যে অ্যালবেস্টার শিট থাকে সেখানে বসিয়ে দেবেন, তারা কিন্তু ফিট করাবে। যদি না করায় তবেই নিচে রাখবেন, আর যদি ওপরে খাওয়াতে পারে তো খাওয়াবেন। আর কদম ফুলের মতো বেরোয় সেই সময়টা ওদের বেঙ্গলি পাখি খাওয়ায় না, তো এখন খাওয়াবে ওদেরকে। আর পারবেন যখন বেঙ্গলিকে ডিম দেবেন জাওয়া পাখি, তখন একটা করেই দেওয়ার চেষ্টা করবেন, তিন চারটে দেওয়ার চেষ্টা করবেন না, একটা করে দিলেই ভালো। আমি তাও দুটো দিয়েছিলাম, দেখলাম একটা করেই সব বাচ্চা ফুটেছে, মানে ডিমটা বড়ো হওয়ায় তা ঠিকভাবে পড়েনি। ঠিক আছে বন্ধুরা, আর যারা জেব্রা ফিঞ্চ পাখি পালন করেন তারা তবেই এই রকম পদ্ধতিতে আপনারা ডিম তুলতে যাবেন, তার আগে করতে যাবেন না। যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দেখতে থাকবেন আমার চ্যানেল লাভিং পেটস সেন্টার।